আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিওতে আলোচনা করব স্বপ্নে দাঁত ব্রাশ করতে দেখলে তার কি কি ব্যাখ্যা হতে পারে সে বিষয়ে। তো আপনার কাঙ্ক্ষিত ব্যাখ্যাটি জানতে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, সাধারণত স্বপ্নে দাঁত ব্রাশ করতে দেখা পরিবার এবং নিকটাত্মীয়দের সাথে সুন্দর ব্যবহার করাকে বুঝিয়ে থাকে, আর কখনো তা সুন্দর জীবনযাপন করাকেও বুঝিয়ে থাকে। ইমাম ইবনে সিরিন রহিমাহুল্লাহ বলেন, কেউ যদি স্বপ্নে দাঁত ব্রাশ করতে দেখে তাহলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহসমূহের মধ্যে হতে কোনো একটি সুন্নাহ প্রতিষ্ঠিত করবে এবং সে তার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে এবং তার পরিবারের বরণ পোষণের দায়িত্ব পালন করবে। আর কেউ যদি স্বপ্নে দাঁত ব্রাশ করার সময় মুখ থেকে রক্ত বের হতে দেখে তাহলে তার শরীর থেকে গোনা জোরে পড়াকে বোঝায়। আর কেউ যদি স্বপ্নে দেখে যে সে ময়লা দ্বারা দাঁত পরিষ্কার করছে তাহলে সে অবৈধ সম্পদের দ্বারা সুন্নাহ প্রতিষ্ঠিত করবে। আর কখনো কখনো স্বপ্নে দাঁত পরিষ্কারের সময় মুখ হতে রক্ত বের হতে দেখা মানুষের নিন্দা এবং গীবত করাকে বুঝিয়ে থাকে। কোনো কাফের ব্যক্তি যদি স্বপ্নে দাঁত পরিষ্কার করতে দেখে তাহলে সে ইসলাম গ্রহণ করবে। আর কখনো কখনো স্বপ্নে দাঁত পরিষ্কার করতে দেখা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করাকে বোঝায়। আর কোনো যুবতী মেয়ে যদি স্বপ্নে দাঁত পরিষ্কার করতে দেখে তাহলে এই স্বপ্ন উক্ত মেয়ের দ্রুত বিবাহ হওয়াকে বোঝায়। আর কোনো যুবতী মেয়ে যদি স্বপ্নে তার দাঁত চিকিৎসা করতে দেখে তাহলে সে তার নিকটাত্মীয় ব্যক্তিদের দ্বারা লজ্জিত এবং লাঞ্ছিত হবে। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। এ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।